كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের সারসংক্ষেপে আলোচনা করব তাকওয়া এবং তাকওয়ার প্রকারভেদ। তাকওয়া কাকে বলে? মানুষ আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে গুণ থেকে লিপ্ত হওয়া, নিজেকে রক্ষা করার নাম হচ্ছে তাকওয়া। আত্মসংযম নিয়ন্ত্রণ করা, গুণ থেকে লিপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করার নাম হচ্ছে তাকওয়া, অর্থ ভয়। এই তাকওয়া হচ্ছে দুই রকমের, দুর্বলতা দুর্বলদের তাকওয়া, সবলদের তাকওয়া। তাকওয়া কিন্তু অনেকে কিন্তু মনে করেন আল্লাহকে ভয় করে, কিন্তু যিনি দুর্বল তাকওয়া সে কিন্তু মফস্বলে সমাজে বা দিনের পশ্চার মধ্যে অন্যায় কাম করে না। মানুষ কি আল্লাহকে ভয় করে কিন্তু পাশাপাশি সমাজকে ভয় করে, তখন সে অন্যের কাছ থেকে বিরক্ত থাকে। কিন্তু সবল তাকওয়া যেটা, সেটা হলো কি, নির্বৃত্তে নির্জনে একাকী, যত একই থাকুক, যত অন্যায় কাজে তার সামনে আসুক না, তার মন্ত্রে পৃথিবীর কেউই দেখে না, আমার আল্লাহ দেখে। এটি হলো সবল তাকওয়া। সেই তাকওয়ার ব্যাপারে তাকওয়ার হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের তোমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা নিসা 31 নম্বর আয়াত। এই ব্যাপারে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া অর্জনের নির্দেশ উম্মতের সকলের জন্য সাধারণ নির্দেশ। হাদিসটা তাফসিরে কুরতুবী 5ম খণ্ড 408 পৃষ্ঠা। তারপরে ইবনে তাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে সৃষ্টির উপর তাকওয়া অর্জন ওয়াজিব। যে ব্যাপারে আল্লাহ একাধিক স্থানে নির্দেশ উপদেশ দিয়েছেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করে না আল্লাহ তার নিন্দা করেছেন, আর যে তাকওয়া অর্জন থেকে মুখাপেক্ষী হয় তাকে শাস্তি দেন। শাহরুল উমদাতুল আহকাম 3ম খণ্ড 627 নম্বর পৃষ্ঠা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি তাকওয়া নির্দেশ দিয়েছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে বলেন, আত্তাকিল্লাহ হাইসু মা কুনতু, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তিরমিজি হাদিস নম্বর 1987, সনদ হলো হাসান। সুতরাং তাকওয়া আমাদেরকে, এবার আসেন তাকওয়ার তাকওয়া স্তর সম্পর্কে বিদ্বানগণের অনেক মত আছেন। এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হলো যে আল্লামা নোমান ইবনে মোহাম্মদ আলুসি তুহাফুল ইহওয়ান গ্রন্থে বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহর নির্দেশ প্রতিপালন ও তার নিষিদ্ধ বিষয়কে পরিহার করা। এর তিনটি স্তর। প্রথম স্তর, শিরিক থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর স্থিরস্থায়ী আজাব থেকে পরিত্রাণ লাভ করা। আল্লাহ তার বলেন, ওয়ান নাজমাহুম কালিমাতুত তাকওয়া, আর তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করেছেন। সূরাতুল ফাতির 26 নম্বর। এবং কি, এমন কাজ ত্যাগ করা যা করা পাপে নিবৃত করে, কিংবা সগিরা ছোট গুণা পরিত্যাগ করা। পরিভাষিক অর্থে এটাই তাকওয়া হিসেবে জনগণের মাঝে পরিচিত। এস প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকু লাফাতাহানা আলাইহিমুল বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদি, যদি সেই সকল জনপদের অধিবাসী বিন্দু ইমানন্ত তাকওয়া অবলম্বন করত, তাহলে অবশ্যই আমরা তাদের জন্য আসমান জমিনের বরকতসমূহ অবধারিত করে দিতাম। সূরাতুল আরাফ 86 নম্বর আয়াত। এর ব্যাপারে এই মর্মে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাল্লাহ বলেন, তাকওয়া হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন এবং যা ত্যাগ করতে করা এবং যা ফরজ করেছেন তা আদায় করা, এর পর যা তিনি দান করেন তা ভালোর চেয়ে ভালো। এরপরে আল্লাহর সন্তুষ্টির কাজ থেকে বিরত থাকা, এমন বিষয় থেকে মুক্ত থাকা, এটাই উদ্দিষ্ট প্রকৃত তাকওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে কোনো অবস্থাতে মারা যেও না। সূরা আলে ইমরান 102। এখানে শিরিক থেকে বাঁচার মূল অর্থ কি? এখানে আল্লাহ বলছেন, আলা উনাব্বিউকুম বিল আকবারিল কাবাইর সালাসা আশ-শিরক বিল্লাহ ওয়া হুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুল জুর, যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো কি, তা হলো আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। এখানে সংক্ষিপ্ত কথা হলো তাকওয়া। তাকওয়া হলো কি,
এক কথা হয়েছে আল্লাহ ভীতি করে। আপনি সংক্ষিপ্ত বলছে আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতি শিরিক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, অন্যায় কাজ থেকে বাঁচা। যেমন আমি এখন একা চলেছি, আমি আমি যে কাজ করি, আমার একটা কাজের আছে, একটা পেশা আছে, আমি যখন কাজে যাই তখন যদি আমার কাজে আমার চুরি করার, হারাম খাওয়ার, শিরিক করার, জেনা করার, অন্যায় করার স্পেস যথেষ্ট আমার চোখের সামনে চলে আসবে, তখন যদি আমি পৃথিবীর কেউ নাই, আমি একা নির্বৃত্তে নির্জনে একাই, আমার সাথে কেউ নাই, আমি চুরি করতে মন চায়, পকেটে টাকার অভাব, খাদ্যের অভাব, সংসার চালানোর অভাব, কিন্তু যখন আমার স্মরণ আসলে আমার আল্লাহ দেখতেছে, পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে, এই ভয় করি ধরে ফকৃত বলে এই তাকুয়া আছে সবলদের তাকুয়া। আর দুর্বলদের তাকুয়া কীটা, দুর্বলদের ভয় হলো সমাজে মানুষের সামনে কিছু করে না, কিন্তু নির্বৃত্তে নির্জনে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে খারাপ অশ্লীল ছবি চায়, হারাম খায়, চুরি করে, জেনা করে, ব্যবসা করে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, তাহলে সেটা কি সবলদের তাকুয়া, আল্লাহকে ভয় করে, কিন্তু তখন নির্জনে নির্বৃত্তে কেউ যখন দেখে না তখন তাকে শয়তানে ধোকা দেয়। এই জন্য তাকুয়া আমাদেরকে সবল তাকুয়া হইতে হবে। আর যদি সবল তাকুয়া হয়, যেটা আমরা অন্য একটি আলোচনা বলেছিলাম, আজকে আমি কথা আবার বলতেছি, যদি সবল তাকুয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল শুধু একা ভালোবাসবেন না, জিব্রাইলকে ডেকে বলবে, জিব্রাইল আমি অমুককে ভালোবাসি, আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আকাশে বলবে, হে সুলো ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো, তখন পৃথিবীবাসী তাদের প্রতি সম্মান মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। যদিও আমরা চোখের বাহ্যিক দৃষ্টি দেখি, ওকে বর্তমানে পৃথিবীতে দাড়িওয়ালা টুপিওয়ালা হকপন্থী লোকগুলোকে অপমান অপদস্থ করে, এটা বাস্তবে এটা বাহ্যিক দৃষ্টি অর্জন হচ্ছে, আল্লাহ যদি ভালোবাসে পৃথিবীর কেউ রোকাইতে পারবে না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব লগ্নে একটি লক্ষণ হলো, যে মানুষ যে সুরকে বলবে আমানতদার, সুরকে বলবে ভালো, ভালোকে বলবে সুর, আমানতদারকে বলবে খেয়ামতদার, খেয়ামতদারকে বলবে আমানতদার, জিনাকারীকে বলবে ভালো, ভালোকে বলবে জিনাকার, এইভাবে অন্যায় লোকের ডাকাতকে বলে ভালো, ভালোকে বলবে ডাকাত, এভাবে তাই হচ্ছে। এই জন্য আপনি এরা বাহ্যিক দৃষ্টি মূলিতে যদি অরিজিনাল প্রকৃতপক্ষে তাকে অর্জন করতে পারি, পৃথিবীর কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, পৃথিবীর কেউ কোনো কিছু আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না, আমার আল্লাহর সাহায্য আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি পাপের কথা বলবো, কি তা হলো আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। ইল্লা মাশা আল্লাহ, আজকে পিতামাতার তিনটা আমাদের সমাজে চলতে আছে, শিরিক জিনিস আমরা বুঝি না, পিতামাতার অবাধ্য অ্যাভেলেবল হচ্ছে এবং মিথ্যা সাক্ষী তো ইল্লা মাশা টাকার বিনিময়ে দিচ্ছি। যাই হোক, আমরা চেষ্টা করব কমনে তাকওয়ার এই তাকওয়ার স্তরসমূহের দিক দিয়া আমরা কয়েকটা আলোচনা করব, এরপরে তাকওয়া তাকওয়ার ফলাফল কি এই ব্যাপারে ইনশাআল্লাহ কমনে আলাপ আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে, আমিন।